হইচই সিজন 5 এ বাংলাদেশের যে 5টি সিরিজের ঘোষণা দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বলি। গত 3 ডিসেম্বর এই সিরিজটি প্রিমিয়ার হয় হইচই অ্যাপে। আজ আমরা রিভিউ করব এই বলি সিরিজটির। গল্পটার ব্যাকড্রপে আছে ছেড়া দিয়া দ্বীপ, আর এই দ্বীপে নেই কোনো আইন, নেই কোনো মোবাইল নেটওয়ার্ক, শুধু আছে দুই কোম্পানি, এক সোহরাব কোম্পানি, অন্যটি হচ্ছে মজিদ কোম্পানি। যদিও এই মুহূর্তে ছেড়া দিয়ার মালিক সোহরাব কোম্পানি, সোহরাবের ভাই শাহজাহান আর শাহজাহানের ছেলে নিজাম। তবে এদের তিনজনের পেছনে আছে নেতা সেলিম, যার বোনের স্বামী হচ্ছে এই সোহরাব। এই দুই কোম্পানির মনোরঞ্জনের জন্য আছে একটি সুরি বাড়ি, আর এই সুরি বাড়ি চালায় আনারকলি। একদিন আনারকলির এক মেয়েকে তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে অত্যাচার করে মেরে ফেলে সোহরাবের ভাই শাহজাহান, আর সেই খুনের প্রতিশোধ নিতে চায় আনারকলি। শুরুতে সে সোহরাবের কাছে যায়, কিন্তু সোহরাব নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শাহজাহানকে তার খুব প্রয়োজন। আনারকলি বুঝতে পারে সোহরাবকে দিয়ে তার কাজ হবে না, তাই সে হাত মিলায় মজিদ কোম্পানির সাথে। আর এসবের মাঝেই একদিন নদীতে ভেসে আসে রুস্তম, আর রুস্তমকে আশ্রয় দেয় আনারকলি। একসময় এই রুস্তমই দাঁড়িয়ে যায় সোহরাবের বিরুদ্ধে। কি হবে শেষ পর্যন্ত? রুস্তমকে পারবে ক্ষমতার পালাবদল ঘটাতে, নাকি ক্ষমতায় রয়ে যাবে সোহরাব? আর কি হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে 7 পর্বের এই ওয়েব সিরিজ বলি। যারা বলি সিরিজটি দেখতে চান তারা হইচই সাবস্ক্রাইব করে দেখে ফেলুন। আর সাবস্ক্রাইব থেকে মনে এলো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করবেন কিভাবে? ভিডিওর নিচে যে লাল বাটনটি দেখা যাচ্ছে তাতে একটা প্রেস করুন, গ্রে হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করা হয়ে যাবে। এবার আমরা এই সিরিজটির অ্যানালাইসিস করব। এক নম্বরে গল্প, স্ক্রিপ্ট ও ডায়লগ। এই সিরিজে স্ক্রিপ্টের কাজ করেছেন নাসিফ ফারুক আমিন, জাহিন ফারুক আমিন, সর্দার সানিয়াত হোসাইন ও রবিউল আলম রবি। সিরিজের প্রথম এপিসোডের শুরুর দিকেই রুস্তমের আবির্ভাব হয় এই সিরিজে। এতে শুরুতেই সোহরাব রুস্তমের মাঝে লড়াইয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয়, কিন্তু এই ছেড়া দিয়ার মূল লড়াই কিন্তু সোহরাব আর মজিদের। একসময় মজিদ পরিবারের প্রবল প্রভাব এবং প্রতিপত্তি ছিল, কিন্তু এখন শুধুই ধ্বংসাবশেষ। সেলিম তার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সোহরাবের সাথে নিজের বোনের বিয়ে দেয়, কিংবা সোহরাব ছেড়া দিয়ায় টিকে থাকার জন্য সেলিমের বোনকে বিয়ে করে, অথবা দুটোই। আর এই সব বিষয়গুলোকে ফোকাস করে তারপর যদি রুস্তমের এন্ট্রি হতো, মানে প্রথম এপিসোডের শেষ দিকে এসে যদি রুস্তমের এন্ট্রি হতো, তাহলে পুরো ছেড়া দিয়া সম্পর্কে একটা প্রাথমিক ধারণা সবাই পেয়ে যেত, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যেত সিরিজটার। তারপর রুস্তমের আবির্ভাব হতো, তাহলে পরবর্তী ঘটনাগুলো বেশ সুন্দর ফুটে আগাতো এবং প্রত্যেকটা ক্যারেক্টার একটা অপরটার সাথে কানেক্ট করতে সহজ হতো। আর শুরু থেকেই রুস্তম চরিত্রটিকে বেশ মিস্টিরিয়াস ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যা বেশ ভালো লেগেছে। শুরু থেকে আমার মনে হচ্ছিল তাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে, এবং এই যে দোলা চালটা বেশ উপভোগ্য ছিল। এবং ছেড়া দিয়ার পুরো কর্তৃত্ব যখন সোহরাবের হাতে চলে আসে, এরপর সোহরাব আর রুস্তমের ফাইনাল লড়াই পর্যন্ত আমার কাছে বেশ গোছানো লেগেছে। মাঝে বেশ কিছু জায়গায় বিভিন্ন কমিক রিলিফ আছে, বেশ কিছু ব্রুটাল সিন আছে, সেগুলো দেখতে বেশ ভালো লেগেছে। কিন্তু রুস্তম যখন আয়েশা এবং জয়নাল হুজুরকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, এবং তারপরের ঘটনাটা এত হুড়মুড় করে শেষ হয়ে গেল যে মনে হলো কোনো ভূমিকম্প হলো, আর চারপাশের সব বাড়িগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম যে এই গল্পে সোহরাব রুস্তমের গল্পের ক্রাইসিসটা দেখানো হবে, আমার কেন জানি মনে হচ্ছিল, এবং এখানে হয়েছেও তাই। ঠিক যেভাবে ভেবেছিলাম সেভাবেই হয়েছে, এবং সেই সঙ্গে আরো একটা টুইস্ট রাখা হয়েছে। আর কি সেই টুইস্ট? থাক, স্পয়লার দিব না, বরং আপনি সিরিজটা দেখে নিন। এই সিরিজের ডায়লগ বেশ র, কখনো কখনো মনে হয়েছে এতটা না হলে কি হতো। আর পুরো সিরিজটাকে ভয়েস ওভারের মাধ্যমে যে বয়ান করা হয়েছে সেটা আমার ভালো লাগেনি। আর এখানে নদী তীরের মানুষগুলোকে নিয়ে যে গল্পটা, এই অঞ্চলের মানুষগুলো মূলত মাছ ব্যবসায়ী হয়, তাই মাংস কেটে মুখে দেওয়ার চেয়ে যদি মাছের ক্ষেত্রে এমন কিছু একটা করা যেত সেটা মনে হয় আরো রগরগে লাগতো। দুই নম্বর অভিনয়, সোহরাব চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। খুব স্টাইলাইজ ভাবে তিনি তার চরিত্রটি তৈরি করেছেন, ক্লাস অ্যাক্টরদের এটাই মূল বৈশিষ্ট্য, প্রত্যেকটা চরিত্র একেবারে ভিন্ন ভাবে প্রেজেন্ট করেন নিজেকে। শাহজাহান চরিত্রে ছিলেন নাসির আলী খান, বেশ র এবং ব্রুটাল ছিল তার চরিত্রটি, এবং তিনি অসাধারণ ভাবে স্ক্রিনে তুলে এনেছেন। আমি আগের দিনও বলেছিলাম এই লোকটা সত্যি দুর্ধর্ষ হয়ে উঠছে। জিয়াউল হক পলাশ ছিলেন নিজাম চরিত্রে, তার অ্যাক্টিং আমার কাছে বেলো অ্যাভারেজ মনে হয়েছে, অনেক জায়গায় অনেক র ছিল, কিন্তু কেন যেন তিনি সেটা করতে গেলে আরো বেশি হাস্যকর লাগছিল। মজিদ চরিত্রে ছিলেন সালাউদ্দিন লাভলু, তিনি তার জায়গায় এক্সট্রাঅর্ডিনারি কাজ করেছেন, আমার খুবই ভালো লেগেছে। সেলিম চরিত্রে ছিলেন লুৎফর রহমান জর্জ, তিনিও বেশ ভালো কাজ করেছেন। জয়নাল চরিত্রে ছিলেন ইরেশ জাকের, ইরেশ জাকের ক্ষেত্রে
এই কথাটা আমার বারবার বলতে ইচ্ছা করে। তিনি তার প্রত্যেকটা চরিত্রে নিজেকে যেভাবে তৈরি করেন এটা সত্যি আমাকে খুব মুগ্ধ করে। সোহেল মন্ডল ছিলেন রুস্তম চরিত্রে। গত 2 বছর তাকে আমি একই লুকে দেখতে দেখতে খানিকটা ক্লান্ত। এই জন্য কি তিনি লুক চেঞ্জ করে ওয়েস্টার্ন লুক বেছে নিলেন? আর যদি সেটা না হয় তাহলে ওয়েস্টার্ন লুকের কারণ কি? পুরো গল্পটার কোথাও তো ওয়েস্টার্ন ভাবে সবাইকে ব্যবহার করা হয়নি, তাহলে সেই একমাত্র ওয়েস্টার্ন কেন? বা তার ফ্যামিলি মেম্বারদের যেই গ্রুপটা আছে তারাই এমন ওয়েস্টার্ন লুকে কেন? আমি এর কারণ খুঁজে পাইনি। তবে এই সিরিজে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিলেন সোহানা সাবা। তিনি ছিলেন আনারকলি চরিত্রে, আমার অসাধারণ লেগেছে তাকে। আয়শা চরিত্রে ছিলেন সাফা কবির, তার অভিনয়ও আমার অ্যাভারেজ লেগেছে। এছাড়া আরো যারা ছিলেন ছোটখাটো চরিত্রে তারাও মোটামুটি ঠিকঠাকই ছিলেন। 3 নম্বর পরিচালনা, এই সিনেমা পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। প্রত্যেকটা দৃশ্য যেভাবে ডিজাইন করেছেন এবং এক্সিকিউশন করেছেন সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। এবং ব্যাকড্রপ হিসেবে সমুদ্রকে বা এই নদীটাকে তিনি যেভাবে ব্যবহার করেছেন সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। 4 নম্বর অন্যান্য টেকনিক্যাল দিক, এই সিরিজের সিনেমাটোগ্রাফিতে ছিলেন তাহসিন রহমান। ক্যামেরার কাজ বেশ ভালো লেগেছে, অন্ধকার নদী এগুলোকে বেশ ভালোভাবে ব্যবহার করেছেন। এডিটিং করেছেন রাসেল পান্না, অ্যাকশন দৃশ্যগুলো আরো শার্প হলে আরো ভালো লাগতো। মিউজিক দিয়েছেন ইমন চৌধুরী, টাইটেল মিউজিক ও বিজিএম। এই সিনেমার যে টেনশনটা গ্রিপ করে রাখা বা গল্পটাকে বিল্ড করা, এতে বিজিএমটা বেশ দারুণ ভাবে সাহায্য করেছে। হইচইয়ে এখন পর্যন্ত যতগুলো কাজ বাংলাদেশ থেকে এসেছে এর মধ্যে সবচেয়ে দুর্বল কাজ হচ্ছে এটা। শুধুমাত্র প্রোডাকশন কোয়ালিটি আর অভিনয়ের কারণে একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে রয়ে যাবে। আপনারা কি দেখেছেন এই সিরিজটি? দেখে থাকলে আপনারা আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।